আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ধান কাটার মেশিন, আসলেও এই মেশিনটা দেখতে একদম কাঁকড়ার মতো, আর আমার অনেক ভালো লাগছে। আমাদের বাড়ির কাছেই এই মেশিনটা আসছে, অনেক লোক দেখতেছিল, তো আমি একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো নোনা ইলিশ রাখছি, আর শুটকি মাছ রাখা হয়েছে। তো আজকে আমি একটি নোনা ইলিশের রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। দেখেন মাছটার মাঝে কেমন লবণ। আজকে আমি নোনা ইলিশ মানে ভালোভাবে কিভাবে পরিষ্কার করে একদম মাছটা রান্না করা যাবে এবং লবণ লাগবে না সেভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো মাছটা আমি আগে ভালো করে কেটে নিছি। কেটে আমি নর্মাল পানি দিয়ে একদম 6-7 বার করে ধুয়ে নিছি। এ দেখেন কিভাবে কসলিয়ে কসলিয়ে, তারপরে ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে আমি মাছটা এই যে আবার ভিজিয়ে রাখছি। আর এই যে এদিকে আমি একটা পাত্রে পানি গরম বসিয়েছি মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধোয়ার জন্য। আর এই যে গরম পানিটা দিয়ে আমি আবার এভাবে রেখে দিব 10-15 মিনিটের জন্য। দেখেন এই যে এখানে মাছের মধ্যে আসিল আছে, তো এই যে আমি মাছের আসিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে আমার এই ভিডিওতে আর কি নোনা ইলিশ কীভাবে সম্পূর্ণভাবে পরিষ্কার করে সুন্দরভাবে রান্না করে খাওয়া যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমার মাছের আসিলগুলো আমি ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে ভালো করে ওয়াশ করে দেখেন আবার কুসুম গরম পানির মধ্যে আমি ভিজিয়ে রাখছি। এভাবে যদি ভিজিয়ে রাখি, ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে আর ইলিশ মাছের যে লবণ লবণ ভাব সেটা লাগবে না। তো ইলিশ মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, আস্ত রসুন, আর এই যে পেঁয়াজ আমি কুচু কুচু করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ, এবং কিছু পরিমাণে কাঁচামরিচ। আর ইলিশ মাছের নোনা ইলিশ মাছের রেসিপিটা আমি ঝাল ঝাল করে করব, ভুনা করব। তো সেজন্য আমি এখানে কাঁচামরিচ দিলাম একটু বেশি করে। তারপরে আমি পেঁয়াজ এবং রসুনটা ভালো করে একটু দেখেন কিভাবে বেশি ভাজেনি, অল্প আছে ভেজে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিলাম। বেশি লবণ দেব না, কারণ নোনা ইলিশে এমনিতেই লবণ থাকে। তো দিয়ে এখানে আমি একটু পরিমাণে লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর আমি আদা জিরা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিব। তো হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি আদা পেঁয়াজ রসুন এবং সামান্য পরিমাণে জিরা পেস্ট একসাথে দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দিব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে তো এটা এখন ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর এই যে দেখেন তেলটা কেমন উপরে ভেসে এসেছে। তো এখন আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি নোনা ইলিশগুলো দিয়ে দিব। এই যে নোনা ইলিশগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
তো দেখেন আমি ভালো করে মিশিয়ে নিয়ে এই যে ভালো করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আর নোনা ইলিশটা আমার এভাবে ভুনা ভুনা হবে, সেজন্য আমি অল্প পরিমাণে আর একটু পানি দিয়ে এটা ঢেকে রান্না করে নেব। তো বন্ধুরা, এই তো আমার নোনা ইলিশটা প্রায় রান্না হয়ে গেছে, আর এত সুন্দর একটা স্মেল আসছে, কি বলবো, অসম্ভব সুন্দর। আর এটা খেতেও গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তো আমি আর একটু নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ভালো ফ্লেভারের জন্য। তো একবার হলেও বাসায় আপনারা এই সিজনে নোনা ইলিশটা ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। তো আমার এই যে মাছ রান্নাটা হয়ে গেছে, এখন দুপুরের খাবার খাবো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক ভালো একটি শেয়ারের কাজ করে, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো এই যে অনেক আকর্ষণীয় খাবার। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।